সাউথ ক্যাম্পাসে আমাদের সাথে আছেন সোনার মেয়ে, আমরা বলছি গোল্ডেন গার্ল স্বপ্না বর্মন, আর সঙ্গে আছেন স্বপ্নার স্বপ্নার কোচ সুভাষ সরকার। আমরা কিছুক্ষণ তাদের সঙ্গে কথা বলবো, তাদের এই যাত্রা, এই যে জার্নি এশিয়ান গেমস থেকে কলকাতায় ফেরা, এই সাফল্য যার জন্য আমরা সবাই হয়তো গর্বিত। আমি প্রথমে স্বপ্নার কাছে চলে যাবো। স্বপ্না, ঠিক ওই মুহূর্তটা তুমি আমাদের দর্শকদের বলো, যে সময় তুমি পয়েন্টটা কভার করলে এবং শোনাটা কি ঠিক ওই মুহূর্তের অনুভূতিটা জানো। খুবই ভালো আনন্দ, মানে তুমি কি কোনো টেন্স হচ্ছিল বা আগের দিন স্যার কেউ তোমাকে কী বললো? না, এরকম কিছুই না, একটু শুধু চিন্তা ছিল যে পরের দিন ফার্স্ট ফার্স্ট পরের দিন কী হবে। এর আগে এটা স্টেজে আমি লং জাম্প সেরকম ভালো করি, তবু তুমি কনফিডেন্স আছে। আমি আমি এবারে আসবো সুভাষ স্যারের কাছে। স্যার, আপনি যখন বুঝতে পারছেন সম্ভবত 800 মিটারের আগেই মোটামুটি নিশ্চিত হওয়া গেছিলো যে ও গোলটা আছে করছে, তবু আপনি আপনি বলছিলেন যে একটু টেন্স হয়ে গেছিলো, কখনো কখনো অন্যদের দিয়ে এটা করছে, সেই জায়গাটায় কতটা ভোকালি আপনি ওকে মোটিভেট করতে গেছেন? অ্যাট দি এন্ড অফ সিক্সথ ইভেন্ট, জ্যাভলিনের পরে যখন ডিসিশন মোটামুটি একটা শেষের দিকে চলে এসছে যে ও 63 পয়েন্টে লিড করছে, তখন আমি কনফিডেন্স ছিলাম, ও নিজেও ভাবতে পারিনি আর কি। অ্যাট দি এন্ড অফ ফিফথ ইভেন্ট লং জাম্পের পরে চায়নার যে মেয়েটি ট্রেনলি ও 155 পয়েন্টে লিড করছে, 155 পয়েন্ট, ইটস এ হিউজ পয়েন্টস। তো ন্যাচারালি অ্যাট দি এন্ড অফ ফিফথ ইভেন্ট হেভি প্রেশার হয়ে গেছে, কী হবে বুঝেই আছে ওরা, কিন্তু আমি জানতাম যে জ্যাভলিনটা ও স্ট্রং, কারণ জ্যাভলিন প্র্যাকটিসে এখানে 48-49 ওখানে গিয়ে 50 কাছাকাছি পাঠিয়ে রাখতে ছুটেছি, তো কিন্তু কম্পিটিশানে করতে পারেনি প্র্যাকটিসে যেগুলো, তো আমি জানতাম যে 50 কাছাকাছি যদি করে দিতে পারে তাহলে ও মেক আপ করে ফেলবে, কারণ এক একটা মিটারে হচ্ছে 10 পয়েন্ট, সেখানে ও টুইনলিং ছুটেছে 39 সামথিং, ও ছুটেছে 50, মানে 11 মিটারের উপর ডিফারেন্স হয়ে গেছে, তো ন্যাচারালি 200 কাছাকাছি ওর বেনিফিটটা পেয়ে গেছে। তো ন্যাচারালি ওই সময়তেই জ্যাভলিন যখন এন্ড হলো তখনই বোঝা গেছে যে ও মোটামুটি 63 পয়েন্টে লিড করে গেছে, এবং 800 মিটারের যে পয়েন্টটাকে আমি একটু ওর স্ট্যাটিস্টিকগুলো দেখে নিলাম যে ওর বেস্ট টাইম কী, ওর দেখে নিলাম যে ওর বেস্ট টাইম সে 2:21, সেখানে স্বপ্নার বেস্ট টাইম হচ্ছে 800 মিটারে 216, তো আমি জানতাম যে স্বপ্না ইজ বেটার টাইম হচ্ছে 800 মিটার, সো নো ওয়ে কি কুইনলিং ওকে 800 মিটারে হারাবলাম, যে ডিফারেন্সটা আছে 63 পয়েন্ট, দিস ইজ এনাফ টু গেট এ গোল্ড, সো আই ওয়াজ ভেরি কনফিডেন্ট। কিন্তু স্বপ্না বিশ্বাস করতে পারেনি, অ্যাট দি এন্ড অফ জার্নি ও এসে বলছে স্যার এখন তাহলে ও কত পয়েন্টে লিড করছে, আমি বললাম ও এখন লিড করছে না, এখন তুই লিড করছি, বললো তাই অস্বাভাবিক ব্যাপার, কেমন করে হলো, তারপরে ক্যালকুলেট করে দেখানো হলো যে ও 63 পয়েন্ট 2 লিড করছে, তো তারপরে ওকে বললাম যে 800 মিটার সাথে ওকে বেসিক্যালি যে নিয়ম নেই, ও একটা ইন্ডোর গেম ছিল, এশিয়ান ইন্ডোর গেমসে এরকম 200 মিটারের 800 মিটারের একটু সামান্য বুলেটের জন্য গোল্ড মিস করে, সেটাও গোল্ডই ছিল একদম পাক্কা, সেটা হয়েছে যে দাগে একটু হালকা স্টার্টিংয়ের সময় ওভার ল্যাপ করেছিল, যার ফলে পুরো ইভেন্টটাকে জিরো করেছিল, জিরো পাওয়াতে ওটা ঠিকঠাক শিফট হয়ে গেছে, না হলে গোল্ড ছিল। আমি ওকে খালি একটু বুঝিয়েছিলাম যে পয়েন্টের চালি যেটা আছে সেটাতে তুই যদি টেকনিক্যালি মিস্টেক না করো, মানে রুল মেনে যদি তুই দৌড়ো এবং ওর সঙ্গে সঙ্গে ফিনিশ করো, ওর টাইমটা আসতে বেটার হবে, ও 2:17-18 আমি টার্গেট দিয়েছিলাম, কিন্তু আর প্র্যাকটিসটা একটু চেঞ্জ করলাম যে যেহেতু আমার গোলটাকে সেভ করতে হবে, সেই জন্য ওকে বলেছিলাম তিন দিনকে ধীরে ধীরে দেবো, লাস্টে একটুখানি উঠাতে চালিয়ে দেবো, আমি সেটাই ফলো করে দিয়ে আমি একদম আমি স্যারের কাছে আবার আসবো, কিছুটা আমি স্বপ্নের কাছে যাবো, স্যার বললাম তোমার যে মোটামুটি আচ্ছা এই মুহূর্তে তোমার যে আগামী দিনে তুমি কী ভাবছো, তোমার ক্যারিয়ার নিয়ে আগামী দিনে নিশ্চয়ই চাকরি খুবই দরকার, আমার কিন্তু আমার প্রশ্নটা হলো ধরো তুমি সম্ভবত আমরা যেটা জানি আর কি, তুমি চাকরি করেছিলে কিন্তু
না না জয়েন করো জয়েন করো তারপরে সেদিনে ছেড়ে দিয়েছিলো কিন্তু ওএনজিসিতে আসো তুমি ওএনজিসিতে আসো আগামী দিনে আমরা শুনতে পাচ্ছি তোমার দর্শকদের জন্য বলো রাজ্য সরকার তোমাকে চাকরি দিয়ে দিল সেটা ভালো এখন কিছু ভাবিনি কারণ আমার কাছে আমি তো আসলে আছে জানি রেলওয়েতে কেউ বলেছে আমাকে আর আছে তিন বছর তাহলে আছে বেশি এবং কয়েকদিন কয়েকদিন চলে এসছে ওদের তো বলেছি সরকার কিন্তু তাদের পাঠ্যপুস্তকে স্বাস্থ্য এবং পরিস্থিতি একটা বই আছে ক্লাস এইটের বই সেখানে কিন্তু তোমার এই লড়াই করে উঠে আসে সেখান থেকে একটা আছে সেটা কিন্তু অনেকদিন আগেই তারা করেছে তোমার কি মনে হয় এই বই থেকে প্রচুর মানুষ ওই বই পড়ছে সরকারি স্কুলে আগামী দিনের প্রজন্ম আগামী প্রজন্ম তোমার পরে কি মনে হয় তারা কি কোনো করতে পারে যাই না আমার স্টেজ থেকে ওরা কতটা ভালো লাগে একদমই স্বপ্না কিন্তু স্যারকে সুভাষ স্যারকে খুবই মানে ওর পুরো অবদানটাই তার সুভাষ স্যারকে দিতে পারলে ভালো স্যার খুব ভালোই লাগবে স্যার যখন স্বপ্না প্রথম সাইতে এলো তখন থেকে কতক্ষণ আপনারা প্র্যাকটিস করেছেন ওকে তখন আপনি ওর মধ্যে এক্সপেক্ট আর কি দেখেছিলেন যে মনে হয়েছিল যে না স্বপ্নাই পারে না এটা